আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আছি মোটামুটি, যেমন যাচ্ছে। হচ্ছে 2nd জুলাই, আজকে কোনোরকম ভিডিও শ্যুট করার কথা ছিল না। আমি দুদিন থেকে ভিডিও শ্যুটও করিনি, ওই একটা মিনি ভ্লগ কিছু কিছু হয়তো তুলেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে একটা এডিট করে দিয়েছি, যেটা 1 মিনিটেরও না 59 সেকেন্ডের হয়। এভাবেই 2-3 দিন চলে গেল। তো ভাবছি করি, ইউটিউবটা আমি অনেক বাধা সত্ত্বেও আমি খুব ভালোবেসে করি, আমার ভালো লাগে এই জায়গাটা, এটা করে আমি ব্যস্ত থাকি, নিজের মনটা ভালো থাকে যখন আমি আমার ভিডিওগুলো দেখি বা এডিট করি, মানে আমি যে পরপর এই কাজগুলো করি আমি ভালো থাকি। আর নিজেকে আমি ভালো রাখতে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করি, প্রচণ্ড পরিমাণে। জানি অনেক সময় হেরে যাই, আবার ক্লান্ত হয়ে যায়, কিন্তু আমাকে আবার উঠে দাঁড়াতে হয়। তো তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যখন যেমনই পরিস্থিতি থাকি ভিডিও আমি চেষ্টা করব। যেহেতু আমার এই ছোট পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে, তো সবটাই আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। সকালবেলা এখন বেজে গেছে 10:30, এখন অবধি কিছুই খাইনি, মানে কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, মানে যে আগে খিদেটা পেত এখন খিদেও পাচ্ছে না, ঘুম ঠিকঠাক হচ্ছে না, মানে রাতে কোনো রকম কাজ নেই। যেহেতু ভিডিও আমি বানাই না, তেমন এডিটেরও কোনো কাজ নেই, কিছু কাজ নেই, তাও আমার ঘুম আসছে না। এত চেষ্টা করে সত্ত্বেও আবার সকালে উঠতে দেরি হচ্ছে, মানে রুটিনের আমার কোনো ঠিক ঠিকানা নেই যে আমি সকালে উঠতাম, যেসব কাজগুলো করতাম কলকাতায় থাকাকালীন, তারপরে সন্ধ্যাবেলা হাঁটতে যাওয়া, খাওয়া দাওয়া একটু টাইম টু টাইম খাওয়া, তো কোনো কিছুই ঠিক থাকছে না, তাই না? যত যাই হয়ে যাক নিজেকে ঠিক রাখতে হবে। ছাদে এলাম, ছাদে কয়েকটা জামা কাপড় কালকে ছিল সেগুলো মেলে দিতে হবে। তো চলো সারাদিনটা কীভাবে কী কাটাই যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি চেষ্টা করছি নিজের রুটিনে আবার ফেরার, হয়তো সময় লাগবে কিন্তু আমাকে ফিরতেই হবে নিজের জন্য। তো চলো দেখতে থাকো। প্রচণ্ড আমি অল্পতে হাঁপিয়ে যাচ্ছি, শরীরটা অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে। আব্বু মা সবাই আমাকে বকাবকি করছে, বোঝাচ্ছে। ছিল আব্বু বাজারে গেছিলো আমার জন্য সম্ভবত কুচুই মাছ এনেছে, যেহেতু তোমরা জানোই যে আমার হিমোগ্লোবিনটা কম থাকে, তো এখন যেহেতু আয়রন ট্যাবলেটটা খাচ্ছি এখন ঠিক আছে। তো চলো তোমাদের সঙ্গে আবারও পরে দেখা হচ্ছে, আমি জামা কাপড়গুলো মেলে দিই। আমার কিছু হয়ে গেলে আমার আব্বু মা ভেঙে পড়বে। 10:30, 11টা বাজতে চললো, কিছু একটা খাই। মা ডিম সেদ্ধ করেছে বললো, জলটুকু খেতে ইচ্ছে হচ্ছে না। কারোর জন্য না হোক, আমার মা আব্বুর জন্য আমাকে শক্ত হতে হবে। ঠিক, মা দেশি মুরগির ডিম সেদ্ধ অনেক সকালেই করেছিল, তো এখন তো শক্ত হয়ে গেছে। তো চলো এটা ছাড়িয়ে নিই, সঙ্গে রুটি দিয়ে খেয়ে নিলাম। আর এখানে দেখো আব্বু এনেছে বেশি করে বেদানা, তো সেগুলো খেতে আমাকে বলেছে আজকে। তো আমার তো ভালো লাগে না খেতে, কিন্তু তাও খেতে হবে। তারপরে আমি জলটা ভর্তি করে নিলাম, আর এদিকে আমি গ্যাসটা ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। এখন বাজে 11:25, তো আমি এইমাত্র মুখটা ধুয়ে এলাম, একটু ফেস ওয়াশ করে এলাম, নাহলে একদমই ভালো লাগছিল না। মানে সকাল থেকে 11:30 বাজছে, এখন অব্দি ফেস ওয়াশটাও করিনি। আমি যে ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে কথা বলবো সেটাও ভালো লাগছে না, কিন্তু কী বলতো, আমি ভেবে দেখছি যদি এটাও না করি বা চুপচাপ থাকি আমি আমার আরও খারাপ হবে, তার জন্য অল্প অল্প যতটা পাচ্ছি চেষ্টা করছি। তো শামিমা ফোন করেছিল, ওর একটা ডকুমেন্টস দরকার রয়েছে, ফাইলটা বার করে নিয়ে এলাম, দেখি ওখানে পাই কিনা, তারপরে ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দেবো। যে ডকুমেন্টসটা খুঁজছিলাম এই দেখো পেয়ে গেছি খুব সহজেই। তো চলো বাকিগুলো ঠিক করে রেখে দিই। আর এটা কি, এর মধ্যে দেখো ফটো নেওয়া যায় শামিমার আশীর্বাদে, খুব ভালো লাগে দুজনকে, এত মিষ্টি লাগে দেখতে। এরই সঙ্গে আরও ফটো ছিল দেখো ভাইয়ের, এটা মনে হয় কলেজে পড়ার, আর তারপরে দেখো এই ছোট্ট ফটোটা 7-8 যখন পড়তো, তো কী ভালো লাগছে না দেখতে। এরকম হচ্ছে তোমাদের কারোর সঙ্গে হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিও। তো ঘরে একটা সাথে সাথে ভাব, মানে ঘরের মেঝে থেকে যেন জল উঠছে চারিদিক থেকে, তো এরকমটাই হচ্ছে ঈদের দিনও এরকম হয়েছিল কিছুটা সময়, তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো পুরো এই দোতলার ঘরটাই পুরোটাই মুছে দিতে হবে, মা পরে মুছে দেবে, আমি পাচ্ছি না। আজকে মা নিচেই রান্না করছে, দু চারটে বাসন ছিল সেগুলো মেজে আমি আমার বেশিটা পরিষ্কার করছি। আমাদের সঙ্গে অনেকক্ষণ পরে দেখা হচ্ছে, এখন 1:53 বাজে, আমি ছাদে এলাম জামা কাপড়গুলো নিতে। আর এদিকে কোথায় জানি না যে ঈদ উপলক্ষে আজকে 2-3 দিন পরে গান বাজা শুরু হলো, বেশিক্ষণ কথা বললে আবার কপিরাইট চলে আসতে পারে, আপু নামাজ পড়ে গেলে আবার বকাবকি করবে যদি আমার গোসলটা না করা। কিন্তু তোমরা এখন আপাতত ইন্ডিয়ায় মানুষ আছি, তো একসঙ্গে না খেলে কারোরই ভালো লাগবে না। তো চলো যাই, তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করার সময়। মেহেন্দিটা এবার উঠে যাচ্ছে, অনেক জায়গায় উঠেও গেছে, একটু যেই বলে না যে খড়খড়ি হয়ে গেছে, খসখসে হয়ে গেছে হাতটা, সময় এক যায় না, তাই না? কার এখন হয়তো খুব আনন্দের দিন, কার আবার এখন হয়তো দুঃখের দিন। আমাদের অনেক খারাপ সময়ের মধ্যেও কিন্তু অনেক ভালো কিছু হয়, তো দেখতেই পাচ্ছি এখানে দুটো জিনিস যেটা আমি অনেকদিন পর দেখলাম, আমি তো খুব খুশি হয়ে গেছি। তো ভাই এখন রেডি হচ্ছে, ওকে দুটো ডকুমেন্টস আমি দিয়ে দিলাম, ও বেরিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম।
সাবধানে যাবি, শামিমা ফোন। এখানে দেখতে পাচ্ছ কত 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 জিনিস, তো এখানে কিন্তু এগুলো আমার জন্য না, একজনের জন্য, আমি পরে জানাচ্ছি। তো দুপুরে খেতে বসে গেছে গুচুমি মাছের ঝোল আর দেখতেই পেলে মসুর ডালের বড়া, ওটা পটলের লতা দিয়ে। তো চলো খাওয়াটা শুরু করি, সবাই এখন আমরা একসঙ্গে বসে গেছি। একসঙ্গে খাওয়া দাওয়া করে মা আপু এখনই বেরিয়ে গেল, বাজে 3:30। আজকে খেতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ কি বলতো, আমার গোসল করতে দেরি হচ্ছিল বলে আব্বু বসেছিল, তারপরে আব্বুর একটা কাজ পড়ে গেছিল বলে আমি আর মা আবার কিছুক্ষণ বসলাম। তো ওই পর থেকে অনেকটাই দেরি হয়ে গেল, বাইরে মেঘ মেঘ করছে। তো দেখি জামা কাপড়গুলো তুলে আনবো, যে ভিডিওটা শ্যুট করছি ওটা এখন ওই শুয়ে শুয়ে একটু এডিট করবো যতটা হয়। এই দেখো কালো মেঘ আর মেঘ গুড় গুড় করছে। ভিডিও এডিট করছিলাম আর অনেকগুলো শর্ট ভিডিও রেডি করে রেখে দিয়েছি। কি বলতো, সবদিন তো আর ব্লগ করা যায় না, মাঝে মধ্যে গ্যাপ পড়ে যায়, তখন আমি শর্ট ভিডিওগুলো দিতে পারবো। কি বলতো, মা বারবার বলে গেছে যে বেদানা বা মৌসুমি লেবু খেতে, কিন্তু আমার আজকে একদমই ইচ্ছে হয়নি। তো আজকের জন্য একটু ছাড় নিলাম, আর দেখতে পেলে আব্বু আমার জন্য কী এনেছে, আমুল দুধ, যেটা আমি কিন্তু আব্বুকে বলিনি, তা সত্যিই এনেছে, আর তার জন্য আমি অনেকটা খুশি। তো ওটাই আমি খেয়েছি, আর তারপরে দেখতে পেলে 2 গ্লাস পানি খেলাম, পেটটা একেবারে ভর্তি হয়ে গেছে। আর কি বলতো, আমার একটা জিনিস যেটা হচ্ছে, জল খাওয়ার সময়ও মানে বুকে একটা যেন ব্যথা ব্যথা করছে, উঠতে পারছি না। অতিরিক্ত টেনশন করলে এরকম হয় কিনা, না শরীরটা দুর্বল তার জন্য, তো কী জানি কী জন্য। যে ঘরে কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো করবো, তারপরে সব ঘরে একটু বিছানা করে দেবো। একটু রাত হলে ছিলাম, আব্বুদের ফোন করেছিলাম, ওরা চলে আসছে। আর এখানে তোমাদের দেখানোর পর এক পশলা বৃষ্টি কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ফ্যান চালাতে হচ্ছে, কিন্তু তাও আগের তুলনায় আবহাওয়াটা অনেকটাই ঠিক আছে। আর ঘর যে স্যাঁতস্যাঁতে ভাবটা এখন কিন্তু আর নেই। দেখতেই পেলে আব্বুর ঘরটা বিছানাটা ভালো করে ছেড়ে সেটা মশারি টাঙিয়ে দিলাম। এবার আমি ভাইয়ের ঘরে এসে জানলাগুলো খুলে দিয়েছি, এবার এই ঘরে বিছানাটা রেডি। তোমাদের এই জিনিসটা দেখানো হয়েছিল না, আব্বু মা এনেছে অনেক কারি পাতা, তো এগুলো এখন ফ্রিজে স্টোর করে রেখে দেবো, অনেক রান্নাতে কাজে লাগবে। তো চলো রেখে দিই, আর এখন যখন ভাই এলো বাড়ি সকাল 10টা থেকে রাত 10টা অবধি তোমাদের সঙ্গে ব্লগটি শেয়ার করলাম। যদি কোথাও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। দেখা হচ্ছে আরও একটি ইন্টারেস্টিং কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই, গুড নাইট।